অপতথ্য এবং ভুল তথ্য প্রচার বন্ধে ভারতের সহায়তা চাইলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় বর্মার সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা বলেন, গণমাধ্যমের সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। Of course, we talked about more media exchanges, visits of media delegations to each other's country so that they get more familiar with the current developments and are able to convey the progress is being made not just in our countries but also in our relationship. অপপ্রচারের ব্যাপারে ইন্ডিয়ান সাইডে ওদের কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো কাজ করে, সেগুলো নিয়েও আমরা তাদের অভিজ্ঞতাগুলো এবং কীভাবে কাজ করে প্রক্রিয়া পদ্ধতিগুলি আমরা এক্সচেঞ্জ করবো, জানা বোঝার চেষ্টা করবো এবং এখানে যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেই জায়গাগুলো আমরা কোলাবোরেশনে যাবো আর কি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা।